সবার প্রথমে ভিজিট করেছি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি বিডিও অফিসের অফিসিয়ালি সাইট যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ব্লক অফিসের একটি রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি সাইট আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্লক মানে বিডিও অফিসে কিন্তু টুয়েলভ পাস যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন যাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন ব্লক সুপারভাইজার যেটা আপনারা সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য যেটা গ্রুপ সি লেভেলের একটি কাজ যদি আপনারা ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে থাকলে আজকের যে আবেদন সেটি করে নিতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে এই যে ভিডিওটি রয়েছে ঠিক নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখানে নোটিশটি আমি প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে খুব সহজেই ডাউনলোডটি করে নিতে পারবেন তো চলো সরাসরি নোটিশের মধ্যে যাওয়া যাক তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখানে দেখুন কত তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এখানে আবেদন শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু তারিখ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট কী রয়েছে এখানে দেখুন বারোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত আপনারা কিন্তু যে ফর্ম সেটা কিন্তু জমা দিতে পারবেন আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে এবার এখানে বলা হয়েছে ডেট অফ ইন্টারভিউ যেহেতু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করতে চলেছে সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনারা আবেদনটি করবেন পরবর্তীতে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে আর এখানে আবেদনপত্র হিসাবে রকম অফলাইনে ফর্মেট দেখতে পাবেন না সুন্দর করে নিজেরা একটি অফলাইনের যে ফর্মেট মানে বায়োডাটা তৈরি করবেন সেই বায়োডাটার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টসগুলি সেলফ স্টেট করে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ডের সেল স্টেট করে আপনারা কিন্তু একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে তাহলে আবেদনটি কমপ্লিট হবে বিকেল তিনটা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত এখানে ডেট অলরেডি রয়েছে যে ব্লক অফিসে আপনাদের ফর্মটি জমা করতে হবে এখানে কিন্তু সেই অ্যাড্রেসটি স্ক্রিনে দেখতেই পারছেন এই অ্যাড্রেসে আপনারা কিন্তু এই যে ব্লক অফিসটি রয়েছে এখানে বলে হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসে অফিসে তিনটার মধ্যে গিয়ে ফর্মটি জমা করবেন দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে একটি রিক্রুটমেন্ট এখানে বলা হয়েছে শুধুমাত্র ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে যারা বসবাস করছেন মানে সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সকল গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে আপনারা কিন্তু সকলে এখানে আবেদন করে নিতে পারেন এবার এখানে যে আবেদনের প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আমরা এবার দেখবো বয়স বয়স এখানে চাওয়া হয়েছে একুশ ইয়ার্স মানে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে ফর্টি ইয়ার্সের মধ্যে একই জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে এখানে আপনারা বুঝতেই পারছেন যে কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন সঙ্গে বলে রাখি এখানে যে একুশ থেকে চল্লিশ করা হয়েছে সঙ্গে এস সি এসটি হয়ে থাকলে বয়সের পাঁচ বছর অভিষেকে কিন্তু বয়সের যে তিন বছরের ছাড় সেই ছাড়টি এখানে পাচ্ছেন সঙ্গে এখানে লক্ষ্য করবেন যে কোয়ালিফিকেশান কী লাগবে কোয়ালিফিকেশান অ্যান্ড আদার ক্রাইটেরিয়ার মধ্যে আমরা সকল সমস্ত রকম দেখে নিয়েছি এখানে দেখতে পারবেন এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে অর্ডিটি সিকো আফলাইন ডিগ্রি ফ্রম দ্য রিগোনাইজ ইনস্টিটিউশন থেকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা কেউ ডিগ্রি পাস করে থাকেন বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে তো বুঝতে পারছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অর অথবা এখানে কিন্তু আপনারা যে কোনো একটি ডিগ্রি থাকলেও আবেদনটি করা যাবে তো যে কোনো একটি কোয়ালিফিকেশন থেকে থাকলে আপনারা কিন্তু আজকে যে আবেদন সেটি করে নিতে পারছেন এবার এই কাজটির জন্য মান্থলি রিমিনেশন কি আপনাদের প্রদান করা হবে সেটা আপনাদের দেখতে হবে মান্থলি রিমিউনেশন দেওয়া হবে সিক্স থাউজেন্ড পার মান্থ এখানে কিন্তু আপনাদের পঞ্চাশ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রদান করা হবে এরপরে কিন্তু পরবর্তী ধীরে ধীরে বাড়তে থাকবে পরবর্তী যে বেতনটি দাঁড়াবে সেটি কিন্তু এগারো হাজার টাকা পার মান্থে যে বেতন সেটা কিন্তু এখানে দাঁড়াবে আর এখানে মেয়েরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র ছেলেদের জন্য পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার মেল শুধুমাত্র ছেলেদের জন্য এই যে পোস্ট এই পোস্টটি রয়েছে তো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন ব্লক অফিসের ভিত্তি থেকে এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে যার রিক্রুটমেন্টের যে আবেদনটি প্রকাশিত হয়েছিল দুই দুই দু হাজার চব্বিশ তারিখ যদি ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে নিজেরা বাই বাইরে আপনারা জমা করে দিতে পারেন যে অ্যাড্রেসটি দেখে দিলাম সেই অ্যাড্রেসে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ